দি ইট দি সুবিধা হইয়া তৈছে। আর এখানে পাশে দি ট্রেন যায়, ট্রেনের লাইন। আর এই বাজু ইটের রাস্তা ভাঙ্গে শেষ হয়ে যায়, এই বাজু খালি বালু আর বালু। কোনো বইবার লাগে কিছু জায়গা রাখছে জিরাইবার লাগি। তা 15 বছর আগে যে সময় আমরা ইসলামের সময় ইটা আসিল না, খালি ওই বালুর রাস্তাই আসিল। তখন গত 15 বছরে পর্যটক করতে লাগি সুবিধা বাড়াইয়া দিছে সরকারে। তো টিলা তুলি বালু মাটি আর ঘন ঘন বন, কত জাতের বন, দেখতে সুন্দর লাগে। এবং বাতাসও খুব পরিষ্কার, শ্বাস প্রশ্বাস নিলে স্বাস্থ্য লাগে খুব ভালোই লাগবো। ওই আরো পর্যটক খোলা আছে সামনে। আবার আমরা ঘুরে আইছি ওই লেভেল ক্রসিং এর ওখানে, যেখানে ফিল্মিং করা হয়েছিল আমার আছে জল নাটক ছায়াছবি, আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেইজ ছায়াছবি, দুটা ওই লোকেশন মাঝে শুটিং করা হয়েছিল। এই মাগুর ছাড়া পুঞ্জি এক সাইডে দি ওই রেলগাড়ি গেছে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল, রাস্তাও গেছে কমলগঞ্জ থেকে ওই জাতীয় উদ্যানের মাঝখানে দিয়ে গেছে রাস্তাও রেলগাড়িও। এক সাইডে দি শ্রীমঙ্গল আর চা বাগান, আর এক সাইডে দি কমলগঞ্জ আর বানুগাছ রোড লেক ইত্যাদি। 1250 হেক্টর জায়গা লইয়া জাতীয় উদ্যান করে দি। বড় একটা গাছ দেখা যায় রক্তন গাছ, বেশি অংশ রক্তন গাছ ওই কেন। আর